বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই বাড়ির মধ্যে আছো, তো নিশ্চয়ই বোরিং ফিল হচ্ছে। কিভাবে তোমাদের যে সময়টা বাড়ির মধ্যে থেকে যাচ্ছে, একটা বোরিংনেস চলে আসছে, কিভাবে তোমরা সময়টা অতিবাহিত করবে তো সেটাও তোমরা বুঝতে পারছো না। তো আমার এই ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই কিছু উপকারে লাগবে। তো আমি আর্ট ক্রাফট বা এই ড্রয়িং পেন্টিং এসব করতে ভালোবাসি। বাড়ির কাজকর্ম ছাড়াও আমি টুকটাক এই সমস্ত কাজ করে থাকি। তো আজ আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আজ দেখাবো আর্টের একটা কাজ, ওয়াল পেন্টিং। কিভাবে আমি ওয়াল পেন্টিংটা করলাম স্টেপ বাই স্টেপ সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো এবং বাড়িতে তোমাদের এই বোরিংনেসটা দূর করার জন্য নিশ্চয়ই কাজে লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো নানা রকম ক্রাফটের কাজ, আর্ট, ড্রয়িং, এছাড়াও নানা রকম যে যেটা ভালোবাসে সে সেটা করতে পারে। টুকটাক কাজের মধ্য দিয়ে গেলে কি হবে, আমাদের এই ধরনের বোরিংনেসটা দূর হবে। তো চলো দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি। আমি ওয়াল পেন্টিং করার জন্য নিয়ে নিলাম ব্রাশ এবং মিকা অ্যাক্রেলিক কালার। এরপর আমি ওয়ালে নিজের পছন্দ মতো একটি ছবি ড্র করে নিচ্ছি। আমি মিকি মাউসের ছবি ড্র করে নিচ্ছি। ওয়ালের মধ্যে আমার পুরো ড্র করা হয়ে গেছে। এরপর আমি একে একে কালার করে নেব। আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আমি যে আরো দুটি ওয়াল পেন্টিং করেছি সেগুলি তোমাদের দেখাচ্ছি।